গাল ভরা দাড়ি রাখলে কি কোনো মারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, নাকি ক্লিন শেভ কাল মানুষের জীবনে মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়? আপনি হয়তো ভাবছেন আপনার কি হবে, দাড়িগুলো ক্লিন শেভ করে নেবেন নাকি বড় বড় গাল ভরা দাড়ি রাখবেন? এখনই এর সমাধান পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। তার আগে অনুরোধ করব, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি পুশ করে দেবেন। নতুন বিতর্ক শুরু হয়েছে বিজ্ঞানী আর গবেষকদের মধ্যে। একদল গবেষক তারা গবেষণা করে দেখেছে যে ক্লিন শেভ পুরুষের চেয়ে দাড়িওয়ালাদের মুখে রোগ জীবাণু বেশি এমন কোনো প্রমাণ তারা পাননি। যারা দাড়ি রেখেছেন তারা এর মধ্যে নানা রোগ জীবাণু বহন করে চলেছেন এমন ভয় অনেকের মধ্যেই কাজ করে। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতাল এ নিয়ে গবেষণা চালায়, তাদের গবেষণার ফল অনেককেই অবাক করে দিয়েছে। জার্নাল অব হসপিটাল ইনফেকশন প্রকাশিত এই গবেষণার ফলে বলা হয়েছে দাড়িওয়ালাদের চেয়ে বরং দাড়ি কমানো পুরুষদের মুখে তারা বেশি রোগ জীবাণু পেয়েছে। গবেষকরা বলেছেন মেথিসিলিন রেজিস্ট্যান্সটা অ্যারিয়াস বলে যে জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, সেটি দাড়িওয়ালাদের চাইতে দাড়ি কমানোর মুখে তিন গুণ বেশি মাত্রায় পাওয়া গেছে। এর কারণ হিসেবে তারা বলেছে যে দাড়ি কামাতে গিয়ে মুখের চামড়ার যে পাতলা লেয়ার ঘষে বা ছুলে যায় সেটা নাকি ব্যাকটেরিয়া বাসা বাঁধার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। অন্যদিকে দাড়ি নাকি সংক্রমণ ঠেকাতে সাহায্য করে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ডক্টর অ্যাডাম রবার্ট এ বিষয়ে গবেষণা করে বলেছেন দাড়িতে এমন কিছু মাইক্রোব আছে যা ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে। বাতাসে উপস্থিত ডাস্ট পার্টিকেল যাকে আশ্রয় করে থাকে মারণ ভাইরাস বা জীবাণু, যাতে নাকের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখে দাড়ি। আসলে দাড়ি হলো একটি প্রতিরোধ ব্যবস্থা যাকে ভেদ করে ধুলো বালি বা মারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে না। আল্ট্রাভায়োলেট রশ্মির আঘাত কম লাগার দরুন যাদের দাড়ি রয়েছে তাদের ত্বকের ক্ষয় কম হয়।